নমস্কার বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন এবং সবাই সুস্থ আছেন বন্ধুরা আজকের ভিডিওতে আমরা ক্যাশ অন ডেলিভারি নিয়ে আলোচনা করব অ্যাকচুয়ালির আগে যে ভিডিও করেছিলাম মোটামুটি চার পাঁচ দিন আগে তো ওই ভিডিওতে আমরা পুরোটা বলতে পারিনি আর ক্যাশ অন ডেলিভারির কথা বলতে পারিনি বা আমাদের অনেক বিষয় অনেক কিছু ঠিকমতো ভিডিওর মধ্যে বলা হয়নি কারণ যেহেতু আমাদের টাইম হয়নি বলে আচ্ছা আমরা প্রথমেই বলি তো ক্যাশ অন ডেলিভারি নিয়ে কথাটা বলবো তার আগে বলি আমাদের অ্যাড্রেসটা পুরো অ্যাড্রেসটা কোথায় গড়িয়া স্টেশন শ্রীনগর কলকাতা সাত লক্ষ চনুমে অনেক অনেক কাস্টমার কী করে গড়িয়া স্টেশন বলতে অনেক গড়িয়া হাঁটা বোঝায় কেউ গড়িয়া বাস স্ট্যান্ড কেউ গড়িয়া তো গড়িয়া তো অনেক বড় জায়গা না তো সেই জন্য গড়িয়া স্টেশনটাকে মাথায় রাখবেন গড়িয়া স্টেশন মানে যদি আপনারা হাওড়া থেকে আসেন তো তাহলে আপনাকে গড়িয়া বাস স্ট্যান্ড আসতে হবে সেখান থেকে দেন আপনাকে অটো ধরে গড়িয়া স্টেশন আসতে হবে আর যদি শিয়ালদা থেকে আসেন তাহলে আপনি তো আমাদের সাউথ ডিভিশন লোকাল ট্রেনে গড়িয়া স্টেশন লোকাল ট্রেন পেয়ে যাবেন আর যদি ধর্মতলা থেকে আসেন তাহলে আপনি স্প্ল্যানেড হোক বা চক হোক বা পার্ক স্ট্রিট ওখান থেকে মেট্রো ধরে আপনি নিউ গড়িয়া নামলেন ওখান থেকে পায়ে হেঁটে গড়িয়া স্টেশনে চলে আসতে পারেন গড়িয়া স্টেশন কিন্তু আমাদের মেনলি জায়গা তো এবার বলি যে এল ইডি বিজনেস সম্পর্কে একটু আইডিয়া দিই এল বিজনেস কিন্তু আপনার দিন দিন মানে খুব চাহিদা বেড়ে চলেছে তো আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু এল লাইট ছাড়া কোনো মানে জ্বালানোর মতো কিছু নেই তো সেই হিসাবে কিন্তু আপনাদের এল ইডি বিজনেস করতে পারেন এলইডি বিজনেস কিন্তু আপনাদের মোটামুটি সারা বছর চলবে তো আমরা চা চার পাঁচ দিন আগে যে ভিডিও করেছিলাম ওই ভিডিওতে কিন্তু দেখিয়েছিলাম আমাদের কী কী আইটেম ছিল সেম আইটেম এখনও রয়েছে প্রচুর আইটেম রয়েছে আর আমাদের মানে আইটেম বাড়াচ্ছি আরও যাতে কাস্টমার মানে এক জায়গাতে সব কিছু পেতে পারে বা তারা দোকানেও সব কিছু মোটামুটি মাল সাপ্লাই করতে পারে তো এইখানে মোটামুটি আমরা আইটেম বাড়াচ্ছি আর সব থেকে যে কথাগুলো আমরা আগেও বলতে আমার এখনও বলছি কোয়ালিটি মেনটেন্স করে আমরা কাজ করি চাইলে আপনারা আমাদের ভিডিও আগে আগে ভিডিও দেখতে পারেন বা যেসব কাস্টমার নতুন মানে আগে যার আগে শুরু করেছেন এই ভিডিওটা আবার দেখছেন তারা যদি প্লিজ একটু কমেন্টে বলেন যে হ্যাঁ কোয়ালিটি কেমন তাদের আপনাদের মন্তব্য যদি শেয়ার করেন তো আমাদের ভালো লাগবে বা আমাদের যেসব কাস্টমার দেখছে তাদেরও ভালো লাগবে এখানে এলইডি বিজনেস সম্পর্কে আইডিয়া এইটুকুই ছিল আর বেশি কিছু বলবো না তো যে এখানে এলইডি বাল্ব মানে প্রচুর জিনিস পাওয়া যায় এলইডি লাইটের আর নতুন আইটেমও ঢুকিয়েছে আইটেম বলতে গেলে আপনাদের ওই টর্চ লাইট থেকে শুরু করে টুপিন টপ তারপর হচ্ছে আপনার যে টাইম কট এগুলো সব কিছু মোটামুটি চলে এসে রয়েছে আমাদের এখানে আমাদের নিচে দেওয়া নাম্বারে আপনি কল করতে পারেন বা যদি মনে হয় যে কল করবেন না হোয়াটসঅ্যাপ করেন হোয়াটসঅ্যাপও করতে পারেন ওই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ রয়েছে কল রয়েছে সব কিছু রয়েছে আর এখানে নিজে না ব্র্যান্ডিং করতে পারো সব থেকে বড়ো সুবিধা হলো আপনি নিজে না ব্র্যান্ডিং করতে পারবেন ব্র্যান্ডিং মানে মিনস আপনি আপনার কোনো আপনার একটা কোনো পছন্দের নাম হলো যে চাইছেন যে আমি আমার নামে ব্র্যান্ডিং করে আমি মার্কেটে আমার প্রোডাক্ট সেল করব তো সেখানেও আপনারা আমাদের এই মেশিনের সাহায্যে আপনারা কি করবেন না আপনাদের ব্র্যান্ডিং আমরা ছাপিয়ে দেবো তো আমাদের বডি তো নাম লিখে দেবো প্লাস বক্সও নাম লিখে দেবো এর আগে ভিডিও দেখিয়েছি আমি আবার দেখিয়ে দেবো ভিডিওর মধ্যে কী করে আমরা কাজ করছি ওকে আর ক্যাশ অন ডেলিভারি কথা ক্যাশ অন ডেলিভারি মিনিমাম আপনার দশ হাজার টাকার মাল যদি নেন তাহলে আপনার ক্যাশ অন ডেলিভারি করা হবে কারণ ক্যাশ অন ডেলিভারি তো আমাদের হাতে না যারা যাদের যারা করে তাদের একটা সিস্টেম থাকে তো ওদের ওদের একটা প্রফিটেবল ব্যাপার থাকে তো সেই জন্য ওরা মোটামুটি মোটামুটি আট থেকে দশ হাজার টাকার মধ্যে যদি মাল নেন তো তাহলে আমরা ক্যাশ অন ডেলিভারি প্রোভাইড করে থাকি তো আপনাকে ফিফটি পার্সেন্ট পেমেন্ট করতে হবে তা বাকি টাকা যখন মাল পাবেন তখন দিয়ে দেবেন ঠিক আছে কিন্তু আট হাজারের নিচে হলে কিন্তু ক্যাশ অন ডেলিভারি দেওয়া সম্ভব না তাহলে আপনাকে পুরো ফুল টাকা পেমেন্ট করতে হবে তারপর আপনি মাল পাবেন আর না হলে যদিও আপনার মানে ভরসা বা বিশ্বাস যদি না হয় তাহলে আপনি নিজে এখানে এসে আমাদের অফিস দেখে মাল দেখে আপনি নিয়ে যেতে পারেন ওকে তো এই বলার তো চলুন ভিডিওর মধ্যে আমি আমার গোডাউন দেখিয়ে দিই আর কী কী মাল আবার আছে সেগুলো অল্প দেখিয়ে দিই আর আমাদের ব্র্যান্ডিং প্রসেসটাও দেখিয়ে দিই চলুন তাহলে অ্যাকচুয়ালি এল লাইটের বিজনেস করতে গেলে কিন্তু ব্র্যান্ড নেম খুব দরকার মানে অনেক কাস্টমার চায় যে তাদের নিজস্ব নাম মার্কেটে চলুক এটা সবাই চাই আমরাও চাই আপনার যে কোনো কাস্টমারই চায় তো সেই হিসাবে তাদের পছন্দ মতো নাম আমরা এখান থেকে প্রিন্টিং করি দেখুন এখানে যে প্রিন্ট হচ্ছে এটা কিন্তু বক্সে প্রিন্ট হচ্ছে ঠিক আছে এই বক্সের প্রিন্ট হচ্ছে এটা একটা পার্টির প্রিন্ট হচ্ছে এই ভিডিও বলুন ভিডিও মধ্যে যেগুলো আপনারা দেখছেন সেটা কিন্তু একদম হানড্রেড পার্সেন্ট সত্যি আপনারা যখন এখানে আসবেন আমরা হচ্ছে আমরা আপনাদের নিজস্ব নাম ব্র্যান্ডিং করে দেবো নিজেকে খামে প্রিন্ট করে দেবো বডিতে প্রিন্ট করে দেবো আপনার যা রিকমেন্ট থাকবে সেই অনুযায়ী দেখুন আমার এই একটা কাস্টমারের মাল রেডি হচ্ছে এটা এই মালটা ক্যাশ অন ডেলিভারি হবে তার নাইন ওয়ার গ্যারেন্টি মাল রয়েছে মোটামুটি পাঁচশো পিস দেখুন এই যে নিত্যনন্দ আইটেম দেখুন এখানে কিন্তু আপনার টু পিন টপ রয়েছে এই টু পিন টপও আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো এই যে কাস্টমার নিচ্ছে তার মোটামুটি এই ষাট পিসের মধ্যে রিকুমেন্ট আছে মানে একটা করে বক্সে আপনার কুড়ি পিস করে রয়েছে তো এই টু পিন টপও পেয়ে যাবেন তারপর এক্সটেনশন কর্সটেনশন করটা আমার আসছে যেহেতু আমার এখন হাতে পৌঁছায়নি তো আমি আর দেখাতে পারলাম না ওটাও মোটামুটি আর দু চার দিনের মধ্যে ঢুকে যাবে তো এই যে আপাতত এই রয়েছে তারপর আপনি যে টর্চ লাইট টর্চ লাইটও পেয়ে যাবেন আর এই যে মেশিন এই মেশিনের সাহায্যে কিন্তু আপনাদের আমি ব্র্যান্ডিং প্রিন্টিং করে দেবো তো প্রিন্টিং যখন করবো আমি আপনাদের দেখিয়ে দেবো অসুবিধা নেই এই যে প্যাকিংগুলো দেখছেন এগুলো সব কিন্তু ক্যাশ অন ডেলিভারির জন্য রেডি হচ্ছে নিচের পেটিটা ওটা এখন ঠিক মতো প্যাকিং করা হয়নি সাদা বস্তা দিয়ে তো ওটা হবে এগুলো সব ক্যাশ অন ডেলিভারির জন্য প্যাকিং করা হচ্ছে দেখুন দেখুন এবার আমি একটা নতুন আইটেমের বক্স আমি খুলব এই আইটেমটা কিন্তু আগে ভিডিও ছিল না কারণ তখন আমার হাতে এসে পৌঁছায়নি এবার এই আইটেমটা আমি একটা কার্টুন থেকে খুলে আমি দেখাবো যে এর সিস্টেম কি আছে বা এটা কেমন লুকস আছে ঠিক আছে তবে আমি যতদূর মানে আমি দেখছি খুলে করেছি দারুণ আলো আর অনেক ওয়েট আছে জিনিসটার মানে যা একদম হালকা নয় আর ঠিক আর ব্র্যান্ডনেস কিন্তু ততটাই ভালো আমি জ্বালিয়ে দেখাবো আপনাদেরকে দেখুন এটা দেখুন কত সুন্দর এটা আর ব্রাইনেস কিন্তু দারুণ আমি আমি নিজে দেখেছি আর এটা আমার মুখে কথা না আপনি যখন এখানে আসবেন তখন নিজে দেখতে পাবেন তো ওটা কতটা আলো আছে ঠিক আছে দেখুন আমি দেখাচ্ছি সুইচ অন করে দেখুন এটা সিঙ্গেল চলছে তারপর ডবল চলবে মানে দু রকম মোড আছে ঠিক আছে সিঙ্গেল আর ডাবল তো দেখুন কতটা ব্রাইনেস আছে এটা একদম নতুন আইটেম এই আইটেমটা তখন আগে ভিডিও ছিল না কিন্তু এবারে ভিডিও দেখালাম তো এরপরে আরেকটা আইটেম দেখাবো আমি এটাও একদম নতুন আইটেম দেখুন এখানে আছে আপনার একশো কুড়ি অটে ফ্লোর লাইট এই ফ্লোর লাইট কিন্তু আমাদের আগে ভিডিওতে ছিল না আর আস্তে আস্তে সব আসে এই ফ্লোরের ফ্লোর লাইটের ডিমান্ড কিন্তু আমাদের সারা বছরই থাকে সারা বছর আমাদের কাস্টমার ভাইরা সবাই চায় লাইট ফ্লোর লাইট পঞ্চাশ ওয়ার একশো কুড়ি এগুলো হয় আর একশো কুড়ি আর পর্যন্ত লাস্ট আমি রাখি বেকার বলবো না বাড়িয়ে কারণ একশো কুড়ি পর খুব একটা কাস্টমার নেয় না আর এই ক্লিয়ার এটা অরিজিনাল ক্লিয়ারের আছে প্রচুর হেভি ব্র্যান্ডনেস এখন যখন আপনি এখানে আসবেন তখন হাতে নিলেই বুঝতে পারবেন যে কী ব্র্যান্ডনেস আছে দেখুন এই একটা নতুন আইটেম এই আইটেমটা আমি আগে ভিডিও দেখেছিলাম এই আইটেমটা কিন্তু খুব দারুণ চলছে এটা হচ্ছে আপনার হ্যারিকেন সোলার সিস্টেম দেখুন ভাই প্রত্যেকটা প্যাকেট খুলে খুলে যদি আইটেম দেখায় তাহলে কিন্তু ভিডিও অনেক বড় হয়ে যাবে তখন আপনাদেরও আর দেখতে ভালো লাগবে না ঠিক আছে তো আপনারা আসুন আসতে দেখতে পাবেন কী কী আছে আইটেম এখানে প্রচুর আইটেম আছে আশা করি আপনাদের যা আইটেম আছে আপনারা একটা দোকানে আরামসে দিয়ে কাজ করতে পারবেন ঠিক আছে আর আইটেম না বাড়ালে কিন্তু দোকানদারও আপনার কাছ থেকে মাল নিতে চাইবে না আর এই একটা ভিডিওর মধ্যে সব কিছু দেখানো পসিবল হচ্ছে না আপনারা আমাদের নিচে তার নাম্বারে যোগাযোগ করতে পারেন কল করতে পারেন আর হোয়াটসঅ্যাপ করতে পারেন নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আমাদের আমরা আপনাদের হোয়াটসঅ্যাপে ডিটেলস পাঠিয়ে দেবো ঠিক আছে কারণ একটা ভিডিওর মধ্যে যদি সব আইটেম আমি খুলে দেখাই তাহলে অনেক বড় হয়ে যাবে এখনও বিভিন্ন আইটেম টর্চ লাইট দেখানো বাকি তো ওটা দেখালাম না কেন যেহেতু আগের ভিডিওতে আমরা দেখেছিলাম বলে তো এইভাবে আসুন আপনারা দেখতে পাবেন সব কিছু এইগুলো হচ্ছে আপনার পলি কার্বন বডি নাইট বাল্ব যেগুলো যেগুলো হচ্ছে আপনার বড়ো কোম্পানি ইউজ করে ফিরিক্স বলুন বা হ্যাভেলস যে কোনো কোম্পানি যে মানে যেমন বডি যে কোয়ালিটি বডি ইউজ করে এটা হচ্ছে সেই সেই কোয়ালিটি নাইট বাল্বের বডি ঠিক আছে স্টকে আছে আরও আছে দেখাচ্ছি আমি এটা জাস্ট একটা পেটিতে আমি ঢেলে রেখেছি দেখুন এই যে নাইট বাল্ব যে বলছিলাম যে পেটিতে ভর্তি করা আছে যেখানে প্রচুর মাল রয়েছে আমার এখানে হ্যাঁ এবারে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে অ্যাকচুয়ালি মেনলি আমাদের ভিডিও করার উদ্দেশ্য হয়েছিলো ক্যাশ অন ডেলিভারি নেই তো ওই ভিডিওর মধ্যে আমি আর সব কিছু দেখাতে পারলাম না কারণ যেহেতু আগের ভিডিওতে আমি অনেক কিছু দেখিয়েছিলাম আর এবার ভিডিওতে আমি নতুন কিছু দেখালাম যাই হোক বন্ধুরা আজকে কিন্তু বেশি দেখাবো না আর স্ক্রিনে দেওয়ার নাম্বারে কিন্তু অবশ্যই আমাদেরকে কল করবেন যদি কোন কেউ আসতে চান তাদের তাদেরকে নিশ্চয়ই আমরা ভালোভাবে গাইড করে নেবো কে কোথা থেকে আসবেন তাও যদি আমাদের ফোনে বলেন আমরা আরামসে বলে দেবো কীভাবে আসবেন আর সবশেষ বলবো যদি কারো অসুবিধা থাকে এই নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপ করবেন हमारे सब कुछ पाठ दब अपने ओके